পাহাড়ের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে শিকার এবং শিকারী দুপক্ষেরই দরকার কিছু অসাধারণ ক্ষমতা যা ওদেরকে জীবন যুদ্ধে এগিয়ে রাখে। এই সুপার পাওয়ারগুলোই তৈরি করেছে কিছু ইনডিস্ট্রাক্টেবল ওয়েপনারি, অসামান্য এজিলিটি, অসাধারণ অ্যাডাপটেশন এবং অসম্ভব কার্যকরী সেন্সেস। এইসব প্রাণীদেরই অবিশ্বাস্য ক্ষমতাগুলোই ওদের সাধারণ থেকে করে তোলে এক একটা সুপার হিরো। জঙ্গলের রাজা সিংহ আর ওই সিংহাসন অর্জন করেছে শুধুমাত্র নিজের অসামান্য শিকার ক্ষমতার সাহায্যে। সিংহরা দল বেঁধে শিকার করে আর জঙ্গলে এমন প্রাণী কমই আছে ও রাজাদের শিকার করতে পারে না। অ্যাজাইল মঙ্গুজ থেকে শুরু করে অতিকায় হাতি সবাই সিংহের শিকার, কিন্তু শুধুমাত্র টিম ওয়ার্ক দিয়ে ওরা এরকম অসাধারণ শিকারী হয়ে ওঠেনি। সিংহরাই একমাত্র বিগ ক্যাট যারা নিয়মিত নিজেদের থেকেও বড় সাইজের প্রাণীদের শিকার করে। প্রায় 123 কেজি ওজনের একটা সিংহীর পক্ষে প্রায় 907 কেজি ওজনের একটা মোষ শিকার করাটা একটু কঠিন কাজ। কিন্তু মোষের ডিফেন্স হিসেবে যেমন রয়েছে ওদের বিশাল শিং, তেমনি সিংহীরও রয়েছে লুকিয়ে রাখা এক অস্ত্র। সিংহের দল মোষের দলটাকে দৌড় করাতে শুরু করে। মোষদের শিংগুলো এড়ানোর জন্য সিংহীরা ওকে পিছন থেকে আক্রমণ করে আর একদম শেষ মুহূর্তে এসে ও নিজের অস্ত্র বার করে। দশটা ধারালো বাঁকা নখ ও এই 454 কেজি ওজনের প্রকাণ্ড প্রাণীটাকে থামানোর জন্য ওর 2 ইঞ্চ মোটা স্কিনে নিজের নখগুলো গেঁথে দেয়। আরো ভালোভাবে আঁকড়ে ধরার জন্য সিংহীটা নিজের দাঁত বসিয়ে দেয়। একটা ডোমেস্টিক ক্যাটের থেকে ওর কামড় 30 গুণ বেশি শক্তিশালী। আর ওর প্রায় 8 সেন্টিমিটার লম্বা দাঁতের পিছনে ফাঁক থাকার জন্য ও দাঁত দিয়ে মোষের স্পাইনটাকে সাঁড়াশির মতো আঁকড়ে ধরতে পারে। কিন্তু শক্তিশালী মোষটা এখনো হার মানেনি। এবার সময় সিংহীটার সেরা অস্ত্র প্রয়োগ করার। ওর জোরালো থাবা আর শক্তিশালী ফোর আর্মের সাহায্যে মোষটাকে টেনে মাটিতে ফেলে, যেটা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে একটা গ্রিজলি বেয়ারকে মাটিতে ফেলার সমান। সিংহদের কার্যকরী অস্ত্র আর অসম্ভব শক্তিশালী ফোর আর্ম ওদেরকে বানিয়েছে আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর শিকারী। সিংহরাই একমাত্র বিগ ক্যাট যারা নিজেদের নিখুঁত টেকনিকের সাহায্যে হয়ে উঠেছে প্রকৃত জায়ান্ট কিলার। এই গ্রাসল্যান্ডে আরো একটা বিগ ক্যাট হল চিতা। ওদের শিকার করার স্ট্র্যাটেজি নির্ভর করে একটা অন্য ধরনের মাসল পাওয়ারের উপর। বহু বছর ধরে জিনগত পরিবর্তনের পর চিতারা হয়ে উঠেছে আলটিমেট স্পিড ফ্রিক। সিংহদের থেকে রোগা আর কম ওজনের এই চিতারা শক্তির থেকে বেশি নির্ভর করে গতির ওপরে। ওদের শক্ত কাঠামো, লম্বা লম্বা পা, এনলার্জড হাত, এমনকি মাথাও এরোডাইনামিক হওয়ায় ওরা হয়ে উঠেছে পৃথিবীর সব থেকে দ্রুত স্থলজ প্রাণী।
সোজা পথে ওদের সর্বোচ্চ গতিবেগ হয় প্রায় 113 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হল স্পিড ওদের সুপার পাওয়ার নয়। চিতারা সাধারণত একা থাকে, কিন্তু এই দুটো মেইল একটা জোট তৈরি করেছে। একসঙ্গে ওরা আফ্রিকার সব থেকে দ্রুত হরিণ সেসেবে খুঁজে আছে। এটা হল স্প্রিন্টারদের লড়াই। চিতারা লুকিয়ে গোপন পথে ওদের যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের চোখে ধুলো দেওয়া সহজ নয়। চিতাটার উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে হরিণদের দলটা পালাতে শুরু করে, ফলে চিতাটা ওর ইউনিক পাওয়ারের সাহায্য নেয়, সুপার অ্যাক্সেলারেশন। মাত্র 3 লাফে 0 থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছতে পারে। ওর এক্সট্রা ফ্লেক্সিবল স্পাইন পিছনের পা জোড়ার জন্য একটা স্প্রিং এর মতো কাজ করে, ফলে ও এক একটা লাফে প্রায় 7 মিটার দূর পর্যন্ত ঝাঁপাতে পারে। হরিণগুলোকে ধরার জন্য ও ওর খোলা নখের সাহায্যে মাটি আঁকড়ে দৌড়োয়, যেটা ওকে দেয় সর্বোচ্চ গতি। কিন্তু গতিবেগ পাওয়ার জন্য ওর থাবাগুলো তীক্ষ্ণতা হারায়, ফলে ও ওর ভোঁতা নখ দিয়ে শিকার আঁকড়ে ধরতে পারে না। কাউন্টারওয়েটের মতো নিজের ভারী লেজ দুলিয়ে ও মুহূর্তের মধ্যে থামতে, ঘুরতে আর আবার দৌড়তে পারে। কিন্তু এইবার ওরা শিকার করতে পারেনি। ওদের এই সুপার অ্যাক্সেলারেশনের জন্য দরকার খুব বেশি মাসল পাওয়ার, তাই আবার শিকার করার আগে ওদের এটা রিকভার করতে হবে। সুপার পাওয়ারের জন্য কখনো কখনো আপোষও করতে হয়। সুপার পাওয়ার শুধুমাত্র আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর শিকারীদেরই থাকে না। ওদের হাত থেকে বাঁচার জন্য শিকার পক্ষেরও থাকে কিছু ইউনিক স্কিল আর অ্যাডাপ্টেশন। ঘাসের মধ্যে ইম্পালাদের ঘুরে বেড়ানো কালাহারির একটা খুব পরিচিত ছবি। চিতাদের জন্য এটা অত্যন্ত লোভনীয়, কিন্তু শিকার হওয়ার বহুদিনের অভিজ্ঞতা এই ভীতু প্রাণীগুলোকে শিখিয়েছে কিভাবে শিকারীর চোখে ধুলো দিতে হয়। ওদের রোগা শরীর আর সরু পায়ের জন্য হয়তো ওদের দেখে দুর্বল মনে হয়, কিন্তু এগুলোই ইম্পালাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ। বড় কান আর মাথার দুপাশে চোখ থাকায় এরা প্রায় 300 ডিগ্রি ভিশন পায়, ফলে এরা সবসময় অত্যন্ত সতর্ক থাকে। ওয়াইল্ড ডগদের একটা দল শিকারির খোঁজে ওদের দিকে এগিয়ে আসছে। ওরা বিপদটা টের পেয়েছে। এই আকস্মিক আক্রমণে ইম্পালারা ওদের শিকারীদের হতভম্ব করার জন্য হঠাৎই নানান দিকে দৌড়তে শুরু করে। কিন্তু ওয়াইল্ড ডগদের সঙ্গে গতির লড়াইয়ে পৃথিবীর সব থেকে দ্রুত প্রাণীরাও অনেক সময় পিছিয়ে পড়ে, তাই ওরা দৌড়নোর পাশাপাশি লাফ আয়ো। আর ইম্পালাদের লাভ সবার থেকে আলাদা হয়। ওরা ওদের অত্যন্ত শক্তিশালী থাই আর ফ্লেক্সিবল পায়ের সাহায্যে নিজেদের শরীরগুলোকে হাওয়ায় ছুঁড়ে দেয়, যার ফলে লাফাতে এরা অত্যন্ত পটু হয়। এক লাফে ইম্পালারা প্রায় 10 মিটার পর্যন্ত দূরত্ব আর 10 ফিট পর্যন্ত উচ্চতা পেরোতে পারে, ফলে ওরা যে কোনো বাধা পেরিয়ে যেতে পারে, এমনকি ওয়াইল্ড ডগদেরও। লাফানোর সময় ওদের হাঁটুতে থাকা গ্ল্যান্ড থেকে এক ধরনের সেন্ট বেরোয়, যেটা পরে দলের বাকিদের একে অপরকে খুঁজে পেতে সাহায্য করে। ওয়াইল্ড ডগরা ইম্পালাদের অবিশ্বাস্য লাফের জন্য ওদের ধরতে পারে না, ওদের শিকাররা নিজেদের সুপার পাওয়ারের জন্য ওদের থেকে এগিয়ে থাকে।
এখানকার সমভূমিতে আরও একটা পরিচিত প্রাণী হল জিরাফ। ওদের লম্বা গলার জন্য অনেক দূর থেকে ওদেরকে চিনে নেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল না। 70 লক্ষ বছর আগে ওদের কোনো এক পূর্বপুরুষের গলা ছোট ছিল। তাহলে জিরাফদের এরকম লম্বা গলা হওয়ার কারণ কি ছিল? অন্যান্য প্রাণীরা যে উচ্চতায় গাছের পাতা খেতে পারে না, সেগুলো খাওয়ার জন্যই কি ওদের বিবর্তন হয়েছিল, যাতে ওরা বিরল তৃণভূমিতেও বেঁচে থাকতে পারে? কিন্তু ওদের এই বিবর্তন শিকারীদের হাত থেকে বাঁচার জন্য ছিল না। এবং যখন ওরা জল খেতে আসে, তখন ওদের গলা ততটাও লম্বা দেখায় না। জিরাফ আর মানুষের গলার হাড়ের সংখ্যা এক, কিন্তু ওদের এক একটা ভার্টিব্রা প্রায় 25 সেন্টিমিটার লম্বা, যেখানে থাকে অদ্ভুত কিছু বল আর সকেট জয়েন্ট। এর সাহায্যে ওরা ওদের গলা একটা অত্যন্ত ফ্লেক্সিবল সুপার ওয়েপনে পরিণত করেছে। দলের মধ্যে মেলরা ক্ষমতার জন্য লড়াই করে, কিন্তু আক্রমণ করার জন্য ওদের কোনো শিং বা নখ থাকে না, তাই এক্ষেত্রে ওরা ওদের গলা ব্যবহার করে। লড়াই শুরু হয় হালকা ধাক্কা আর ঠেলাঠেলি থেকে। এরপর যুদ্ধ শুরু হয় যখন কেউ প্রথম আঘাতটা করে। জিরাফের গলার দৈর্ঘ্য প্রায় 1.8 মিটার আর ওজন হয় প্রায় 270 কেজি। রেকিং বলের মতো ওদের এই গলার সাহায্যে মেলরা একে অপরকে অত্যন্ত জোরে আঘাত করে। গলা যত লম্বা হয় আঘাত হয় তত জোরালো। কিছু কিছু ক্ষেত্রে এই আঘাতে ওদের শরীরের হাড়ও ভেঙে যায় বা বিপক্ষ আছড়ে পড়ে মাটিতে। নিজের বংশবৃদ্ধি করার জন্য মেটিং এবং ক্ষমতার অধিকার পাওয়াটা অত্যন্ত জরুরি, তাই এই লড়াইয়ে ওরা সর্বোচ্চ ঝুঁকি নিতেও পিছপা হয় না। সুপার পাওয়ার থাকা মানে সঙ্গে সুপার গ্যাজেট থাকাও দরকার, আর এইরকম একটা সুপার গ্যাজেট আছে হাতিদের কাছে। এটা কেবল একটা বিশেষ বৈশিষ্ট্যই নয়, এটা একটা বিস্ময়কর কার্যকরী মাল্টি টুল। নাক আর উপরের ঠোঁট একসঙ্গে জুড়ে তৈরি হওয়া এই হাতির শুঁড়ে প্রায় 1 লক্ষেরও বেশি মাসল থাকে, যার দরুন ওরা অসাধারণ স্ট্রেংথ, ম্যানিউভারেবিলিটি আর ডেক্সটারিটি পায়। এর সঙ্গে মানুষের শরীরের 600 বেশি ছোট ছোট মাসলের তুলনা করলে বোঝা যায় এই শুঁড়টা কতটা জটিল। স্বাভাবিকভাবে প্রাণী জগতের এই সব থেকে বড় নাকটা অত্যন্ত কার্যকরীও। একটা হাতির শরীরে একটা কুকুরের প্রায় দ্বিগুণ স্মেলিং জিন থাকে। এছাড়াও ওরা ওদের শুঁড়ের সাহায্যে খাবার মুখে তোলে, জল খায়। ওদের শুঁড়ের মধ্যে এক একবারে প্রায় 11 লিটার জল ধরে অথবা ধুলো। এটা স্নর্কেলের মতো, শাওয়ারের মতো, প্যাসিফায়ারের মতো। হাত মেলানোর জন্য অথবা হাত ধরার জন্য ব্যবহার করা যায়। এটা এত জটিল আর এটার এত বেশি ব্যবহার যে এটার কার্যকারিতা শেখার জন্য একটা বাচ্চার প্রায় 2 বছর সময় লাগে। হাতির শুঁড় সম্ভবত প্রাণী জগতের সব থেকে অসাধারণ অঙ্গ, কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্য হাতিদের শুধুমাত্র এই একটা সুপার পাওয়ারই থাকে না। আফ্রিকার বতসওয়ানায় হাতির সংখ্যা সব থেকে বেশি, কিন্তু এখানে সিংহরা হাতি শিকারে অত্যন্ত দক্ষ। এই অতিকায় একটা হাতিকে সিংহরা ঘিরে ধরেছে। ও সিংহদের তাড়াবার জন্য ওদের দিকে তেড়ে যাচ্ছে আর জোরে জোরে ডাকছে। কিন্তু হাতিটা একই সঙ্গে অন্যান্য প্রাণীদেরও নিঃশব্দে আর গোপনে সতর্ক করছে।
ওর জোরে জোরে পা ফেলার জন্য একটা লো ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হয়। এই ফ্রিকোয়েন্সি এতটাই লো যে এটা মানুষের পক্ষে শোনা প্রায় অসম্ভব। একসঙ্গে এই সাউন্ড ওয়েভগুলো চারদিকে প্রায় 10 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যায়। হাতির একটা অসাধারণ সুপার পাওয়ার হল ওরা এই নিঃশব্দ সতর্ক বার্তাটা শুনে ওদের পায়ের সাহায্যে। সংবেদনশীল স্নায়ু প্রান্তের সাহায্যে ওরা মাটি থেকে এই প্রতিধ্বনিগুলো শুনতে আর বুঝতে পারে। বার্তাটা খুবই স্পষ্ট, সিংহরা আক্রমণ করেছে। বাচ্চাদের সঙ্গে থাকা ফিমেলদের এই দলটা আত্মরক্ষার চেষ্টা করছে। ওরা বাচ্চা এবং দুর্বলদের দলের মাঝখানে রেখে চারপাশে একটা নিরাপদ দেওয়াল তৈরি করছে। সিংহরা সহজে শিকার করার জন্য সাধারণত মায়েদেরকে বাচ্চাদের থেকে আলাদা করার চেষ্টা করে। এখন ওরা লড়াইয়ের জন্য প্রস্তুত। নিজেদের পার শুঁড়ের সাহায্যে ওরা বিপদের অবস্থান জানার চেষ্টা করছে। হাতিদের আগে থেকে সতর্ক করার এই ইউনিক সিস্টেমটা কাজে দিয়েছে, বিপদ এড়ানো গেছে। কালাহারির সব থেকে বুদ্ধিমান ক্যাট একা শিকার করে। লেপার্ডের কাছে ওদের ফিলাইন কাজিনদের মতো স্পিড বা স্ট্রেংথ থাকে না। ওর বিশেষত্ব আচমকা আক্রমণ, কিন্তু এই অঞ্চলে সেটা করা সহজ নয়, কারণ শিকারীরা এখানে সবসময় খুবই সতর্ক। তবে লেপার্ডদের কাছে নিঃশব্দে শিকার করার জন্য আছে একটা স্পেশাল পাওয়ার। প্রথমত ওকে নিজের টার্গেট ঠিক করতে হবে। কালাহারিতে অবিরাম নানা রকম শব্দ শোনা যায়। কিন্তু লেপার্ডরা একজন সাধারণ মানুষের তুলনায় প্রায় 5 গুণ ভালো শুনতে পায়। রোটেটিং কনকেভ ইয়ারের সাহায্যে ওরা সাউন্ড ওয়েভ ক্যাপচার করে, ফলে আমরা যে ভাইব্রেশনগুলো শুনতে পাই ওর ইনার ইয়ারের সাহায্যে তার 2 অক্টেভ উঁচুর ভাইব্রেশন ওরা শুনতে পায়। নানা রকম আওয়াজের মধ্যেও ও একটা নির্দিষ্ট আওয়াজ আলাদা করে শুনতে পায়। এই লেপার্ডটা দূর থেকে গিজদের একটা ছোট ঝাঁকের আওয়াজ মন দিয়ে শুনছে। লম্বা ঘাসের মধ্যে ওদের উপস্থিতি জানার জন্য ও ওদের চলাফেরার আওয়াজের উপর মন দিচ্ছে। শিকার ধরতে হলে কোন রকম আওয়াজ করা চলবে না। ওর মাংসল আঙুলের মাঝে লোম থাকায় ওর পায়ের আওয়াজ শোনা যায় না, আর শোল্ডার ব্লেডগুলো শরীরের পাশের দিকে থাকায় ওর শরীর মাটির খুব কাছাকাছি থাকতে পারে, যাতে ওর আত্মগোপন সহজ হয়। নিঃশব্দে লুকিয়ে আছে আর গুজটার সঠিক জায়গায় আসার অপেক্ষা করছে। ডিনারের জন্য একটা গুজ মন্দ নয়। লেপার্ড যদি একটা উন্নত স্টকার হয়,
তাহলে জ্যাকল হলো কালাহারির গুন্ডা। কিন্তু এই কুকুরের মতো দেখতে প্রাণীগুলোকে নিয়ে আমাদের যে খারাপ ধারণাটা আছে সেটাই ওদের একমাত্র পরিচয় নয়। স্কাভেঞ্জার হিসেবে পরিচিত জ্যাকলদের খাবার তালিকা আসলে খুবই লম্বা, আর ওরা ওদের খাবার তালিকায় প্রায় প্রতিটা প্রাণী শিকার করে। শিশু হরিণ থেকে শুরু করে ছোট ইঁদুর, প্রত্যেকটা শিকারের জন্য ওদের নির্দিষ্ট শিকার পদ্ধতি থাকে। হয় ও ওর শিকার ধরার চেষ্টা করে, নয়তো গন্ধ শুঁকে পড়ে থাকা খাবার বা ফলের খোঁজ করে। কিন্তু ওর গতিবেগ বা ঘ্রাণ শক্তি যদি ওর খাবার খুঁজতে ব্যর্থ হয়, তাহলে জ্যাকলটা ওর আরো একটা সুপার পাওয়ার ব্যবহার করে। লম্বা ঘাসের মধ্যে হাজার হাজার পোকামাকড় আর ইঁদুর লুকিয়ে থাকে, যাদের মধ্যে কিছু বাস করে মাটির নিচে, কিছু হয় ছদ্মবেশী, আর কিছু হয় অসম্ভব দ্রুত। জ্যাকলটা ওদের দেখতে না পেলেও শুনতে পারে। ওর বড় ফানেলের মতো কানের সাহায্যে ও কেবল ছোটখাটো আঁচড় বা পায়ের শব্দই শুনতে পায় না, ও ওদের নিখুঁত অবস্থানও জানতে পারে, ওদের গতিবিধি অনুমান করতে পারে, আর প্রয়োজনে ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। কম কসরত করে সহজে শিকার করার এই স্কিলগুলো খুব কার্যকরী হয়ে ওঠে যখন আর অন্য কোনো উপায় থাকে না। শিকার করার ক্ষেত্রে কোনো শিকারই 100% সফল হয় না, কিন্তু একটা প্রাণী আছে যারা এই সংখ্যাটার কাছাকাছি থাকে। বোৎসোয়ানার সাভানাতে সিংহরা হয়তো পরিচিত রাজা হিসাবে, আর ওয়াইল্ড ডগরা পরিচিত দুরন্ত দলবদ্ধ শিকারী হিসাবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল এরা কেউ প্রকৃতির সব থেকে সফল শিকারী নয়। এই শিরোপাটার অধিকারী হল ড্রাগন ফ্লাই। এরা পৃথিবীতে আছে প্রায় 30 কোটি বছর ধরে। ডাইনোসরদেরও আগে থেকে থাকা এই প্রাণীগুলোর সেই সময় উইং স্প্যান ছিল প্রায় 1 মিটার। এখন যদি ওরা আকারে যথেষ্ট ছোট, কিন্তু কোনোভাবেই কম কার্যকরী নয়, বিশেষত ওড়ার ক্ষেত্রে। ওদের ওড়ার ক্ষমতার সত্যি কোনো তুলনা হয় না। ওদের 4টে ডানা স্বাধীনভাবে কাজ করে, ফলে ওরা উল্টো হয়ে উঠতে পারে, পিছন দিকে উঠতে পারে, হাওয়ায় থেমে থাকতে পারে, আর ওদের সর্বোচ্চ গতিবেগ হয় প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ওড়ার পাশাপাশি আরও একটা অসাধারণ সুপার পাওয়ার থাকায় শিকার করার ক্ষেত্রে ড্রাগন ফ্লাইদের সফলতার হার প্রায় 95%। ওরা দেখতে পায় স্লো মোশনে। আমরা যেখানে 60 ইমেজেস পার সেকেন্ডে কিছু দেখতে থাকি, ড্রাগন ফ্লাইরা দেখে সেটা তার 3 গুণ স্লো, 200 ইমেজেস পার সেকেন্ডে। ওদের বড় বড় জটিল চোখে 30,000টা লেন্স থাকে, যার সাহায্যে ওরা সবকিছু আলট্রা এইচডিতে দেখতে পায়। প্রতিটা লেন্স একটা 360 ডিগ্রি ইমেজ তৈরি করে, যেখানে কালার থাকে মানুষের চোখে দেখা কালারের 10 গুণ বেশি। কোনো কিছু দেখে চিনতে ওরা সময় নেয় 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ, আর মাত্র 30 মিলি সেকেন্ডের রিয়াকশন টাইম ওকে করে তুলেছে এক অত্যন্ত দ্রুত শিকারী। এক্সপার্ট ফ্লাইং স্কিলের পাশাপাশি স্লো মোশনে দেখার ক্ষমতা আর প্রাণী জগতের সব থেকে বড় ভিশন ড্রাগন ফ্লাইকে তৈরি করেছে প্রকৃতির আসল সুপার হিরো। লেপার্ডদেরও দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়, কিন্তু ওরা জলের নিচে কিছু দেখতে পায় না। এর জন্য ওরা ওদের শরীরের একটা অন্য অংশ ব্যবহার করে।
আর বোটসওয়ানার এই প্রান্তে লেপার্ডরা খাবারের খোঁজে মাছ ধরতে শিখেছে। এই লেপার্ডটা জলে মাছ আছে কিনা জানে, কিন্তু জলটা কাদায় মিশে থাকায় ওর সেটা দেখতে সমস্যা হচ্ছে। তাই এক্ষেত্রে ও নিজের গোঁফগুলোর প্রান্তভাগ জলে ডুবিয়ে রাখে। এই লম্বা মোটা গোঁফগুলোর সঙ্গে যুক্ত থাকে আলট্রাসেন্সিটিভ নার্ভ, যেগুলো প্রত্যেকটা ব্রেনে তাদের নিজস্ব লোকেশনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। ওরা জলের প্রবাহে ছোটখাটো পরিবর্তন বা গতিবিধি অনুভব করে, যেটা জলের নিচের একটা স্পষ্ট ছবি তৈরি করে ওদের কাছে। অর্থাৎ গোঁফ ওদের দিয়েছে একটা বড় সেন্সরি অ্যাডভান্টেজ। না দেখাকে দেখার ক্ষমতা। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও চোখে দেখার থেকে তাদের কল্পনা বেশি গুরুত্বপূর্ণ। আফ্রিকার সব থেকে বিপজ্জনক সাপগুলোর মধ্যে একটা হল পাইথন, আর ওর শিকার চেনার পদ্ধতি অন্যদের থেকে একেবারে আলাদা। ও জিভের সাহায্যে গন্ধ শোঁকে আর ওর নাকের সাহায্যে দেখে। ওর চেরা জিভের সাহায্যে ও হাওয়ায় স্বাদ বোঝে, আর হাওয়ায় ভেসে বেড়ানো গন্ধ শুঁকে ওর মুখের উপরের অংশের সাহায্যে নিজের শিকার চিনতে পারে। এই পাইথনটা একটা কাঠবিড়ালির গন্ধ পেয়েছে। সাপের দৃষ্টি ক্ষমতা কমজোরি হলেও ওরা শিকারের গতিবিধি অনুভব করতে পারে, তাই কাঠবিড়ালিটা নড়াচড়া করছে না। কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ সাপটা এইভাবে ওকে দেখতে পাচ্ছে। একটা চালাক কাঠবিড়ালি ভাবছে ও নড়াচড়া না করে এই পাইথনটাকে বোকা বানাতে পারবে, কিন্তু এই সাপটাকে ঠকানো এত সহজ নয়। ওর নাকের দুপাশে থাকা হিট সেন্সিটিভ পিট অর্গানগুলোর সাহায্যে ও শিকারের গরম রক্ত অনুভব করতে পারে, ফলে শিকার স্থির থাকুক বা নড়াচড়া করুক, ভিজুয়াল আর থার্মাল ইমেজ দুটো একসঙ্গে মিলিয়ে পাইথনটা ওর শিকার চিনতে পারে। কাঠবিড়ালিটাকে ও এক গ্রাসে গিলে নেয়। পাইথনটার বডি হিট ডিটেক্ট করার ক্ষমতা ওকে যে কোনো ছদ্মবেশ বা আত্মরক্ষা ব্যবস্থা ভেদ করে ওর শিকারের একেবারে কাছে পৌঁছতে সাহায্য করে। শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তির প্রয়োজন হলেও স্ক্যাভেঞ্জিং এর জন্য তা নয়। এর জন্য প্রয়োজন একটা আলাদা সেন্স আর প্রচুর সাহস। হাইনারা হলো সফল দলবদ্ধ শিকারী আর অসাধারণ স্ক্যাভেঞ্জার, আর মাংসাশী প্রাণীদের মধ্যে এরা এই কাজটার জন্য সব থেকে বেশি উপযুক্ত। এই আটোসাঁটো দলটা নিজেদের এলাকায় টহল দিচ্ছে, কিন্তু কিছু একটা ওদের আকৃষ্ট করছে। হাইনাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হয়, এটা ওদের প্রাথমিক অনুভূতি। ওরা প্রায় 4 কিলোমিটার দূর থেকেও কোনো টাটকা মৃতদেহের গন্ধ পায়। মৃতদেহের গন্ধ পেয়ে এই ছিনতাইকারী দলটা সেই গন্ধ শুঁকে সেই দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, আর হাইনারা এখনো জানে না এই খাবারটা পাওয়ার জন্য ওদেরকে কার সঙ্গে লড়াই করতে হবে। প্রাণীটাকে শিকার করেছে দুটো সিংহ, বিপজ্জনক প্রতিপক্ষ। হাইনারা যেমন চালাক তেমনই নাছোড় বান্দা হয়। ওরা জানে ওরা সংখ্যায় সিংহদের থেকে বেশি, কিন্তু লড়াই করলে প্রাণ হারানোর আশঙ্কা আছে। তাই সিংহদের সহ্য শক্তির পরীক্ষা নেওয়ার জন্য হাইনারা ধীরে ধীরে শিকারটার দিকে এগিয়ে যায়।
সিংহটা ওদেরকে সতর্ক করার চেষ্টা করছে, কিন্তু হাইনাদের ভয় দেখানোর জন্য এরা যথেষ্ট নয়। আর ওর আগ্রাসনের অভাব ওদের জেদ আরো বাড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে হাইনারা এগিয়ে আসে, কিন্তু জিরাফের মৃতদেহটা ছিনিয়ে নেওয়ার বদলে ওরা সেটা ভাগাভাগি করে খাচ্ছে, আর সেটাও ওদের পুরনো শত্রুর সঙ্গে। হাড়ের উপরে আর খুব বেশি মাংস নেই, কিন্তু সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু প্রকৃত ছিনতাইকারী হিসাবে হাইনাদের কাছে সেই সমস্ত উপকরণ থাকে যার সাহায্যে উচ্ছিষ্ট খাবার চেটে পুটে খাওয়া যায়। শক্তিশালী চোয়াল আর অদ্ভুত দাঁতের সাহায্যে ওরা বড় বড় হাড় এবং টেন্ডন চিবিয়ে ফেলে। শিকারের শরীরে খুব কম অংশই থাকে যেটা ওরা হজম করতে পারে না, তাই ওরা শিকারের লোম, খুর আর শিঙও খেয়ে থাকে। এমনকি পচা গলার শিকারও বাদ যায় না। হাইনাদের এই মাংস খাওয়াটা এতটাই বিশ্রী হয় যে মানুষের পক্ষে এটা দেখাটাও কঠিন। পচা গলা বা পোকামাকড় যুক্ত প্রায় যে কোনো মাংসই ওরা খেতে পারে, কিন্তু অ্যাসিডের মাত্রা বেশি থাকায় হাইনাদের পরিপাকতন্ত্র অত্যন্ত শক্তিশালী হয়। ফলে খাবারে বিপজ্জনক ব্যাকটেরিয়া থাকলে বা বিষাক্ত কিছু খেলেও ওরা অসুস্থ হয় না। এছাড়া ওদের অস্ত্র এতটাই কার্যকরী যে সেটা মৃতদেহ থেকে সর্বোচ্চ পুষ্টি সঞ্চয় করে, ফলে কিছুই নষ্ট হয় না। ওদের সাদা মল দেখে বোঝা যায় হজমের পর শুধুমাত্র দাঁত আর হাড়ের ক্যালসিয়ামই অবশিষ্ট আছে। পৃথিবীর আর কোন স্তন্যপায়ী প্রাণীদের এই সুপার পাওয়ারটা নেই। হাইনাদের মতো ওয়াইল্ড ডগরাও দল বেঁধে শিকার করে। ওদের টিম ওয়ার্ক হয় অসাধারণ, আর যোগাযোগটাই আসল শক্তি। ক্যানাইনদের মধ্যে ওয়াইল্ড ডগদের ভাষা সব থেকে জটিল ভাষাগুলোর মধ্যে একটা। ওরা ওদের দলের মধ্যে অবিরাম শব্দ করে, এটা যোগাযোগের উন্নতি আর শ্রেণী বিন্যাসের মাধ্যম। কিন্তু প্রধান দম্পতি সামনে থেকে নেতৃত্ব দিলেও ওদের ক্ষমতা সর্বোচ্চ নয়। শিকার করার সিদ্ধান্ত নেওয়ার সময় দলের মধ্যে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার মতোই ভোট নেওয়া হয়, আর ওরা ভোট দেয় একটা খুবই অস্বাভাবিক পদ্ধতিতে, ওদের নাকের সাহায্যে। নদেন বৎসওয়ানায় এখন বর্ষাকাল, আর ওয়াইল্ড ডগদের এই দলটা এখন শিকারের খোঁজে বেরিয়েছে। সবার আগে ওরা এক জায়গায় একত্রিত হয় খেলাধুলো আর বন্ধুত্বের জন্য, কিন্তু দল হিসাবে শিকার করার জন্য প্রয়োজন সহযোগিতা। তাই কেউ যদি খেলার বদলে শিকার করতে চায় তাহলে তাকে সবাইকে রাজি করাতে হবে। তাই দলটা একটা ভোট করে দেখছে যে কে কে শিকার করতে চায়। কিন্তু হাত তোলার বদলে এই কুকুরগুলো ভোট দেয় একটা অন্য পদ্ধতিতে, হাঁচির মাধ্যমে। হাঁচির সংখ্যা কম হলে পরিকল্পনা বাতিল করা হয়, কিন্তু এক্ষেত্রে অধিকাংশ ভোটই পড়েছে শিকার করার দিকেই। কুকুরদের দলটা একটা ওয়াটারবাগদের দলের গন্ধ পেয়েছে। এরা হলো হরিণদের মধ্যে সব থেকে স্লথ আর সব থেকে ভারী। কিন্তু ওয়াটারবাগদের পালানোর একটা উপায় আছে, ওরা জলের দিকে দৌড়ে যায়, কারণ কুকুরগুলো জলে নামে না। ফলে কুকুরদের খালি হাতেই ফিরতে হয়। এরপর ওরা আরো একটা ভোট করে দেখবে যে ওরা আবার শিকার করবে কিনা। ঘ্রাণ শক্তি শুধুমাত্র খাবার খোঁজার জন্য প্রয়োজন হয় না,
অনেক প্রাণীরা বার্তা পাঠানোর জন্যও গন্ধের সাহায্য নেয়। ওদের সারা শরীরের গ্ল্যান্ড থেকে ফেরোমন নিঃসৃত হয়। এই গন্ধটা শুঁকে বাকি প্রাণীরা চিহ্নিত করে ওই প্রাণীর পরিচয়। জানতে পারে তার অবস্থা আর পদমর্যাদা। অনুপ্রবেশকারীদের জন্য চিহ্নিত করা এলাকা জানতে পারে এবং সঙ্গীও খোঁজে। ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন করার জন্য এই ওয়াইল্ড ডগটা নিজের গায়ে মল মাখছে ও হাইনার ছদ্মবেশ নিতে চাইছে। প্রাণীদের মধ্যে যোগাযোগ সবসময় সহজ সরল হয় না। সাভানাতে সবসময় নানান প্রাণীদের আওয়াজ শোনা যায়। একটা মেল সিংহ নিজের ক্ষমতা জাহির করছে বা একটা প্যাঁচা তার সঙ্গী খুঁজছে। একজন মা নিজের বাচ্চাদের ডাকছে। একটা মঙ্গোজ তার দলে যোগ দিচ্ছে। একটা উষ্ণ অভ্যর্থনা বা একটা সতর্ক বার্তা। কুডু হরিণদের কান আকারে বড় হওয়ায় ওরা খুব সহজেই শিকারীদের আওয়াজ শুনতে পায়। কিন্তু কিছু কিছু শিকারীদের আওয়াজ শোনা সহজ নয়। গাছের উপর থেকে একটা ছোট নজরদারি ওকে সাহায্য করছে। ওর সতর্ক বার্তা চেনা যায়। এক্ষেত্রে কুডুটাই শেষ হাসিটা হেসেছে, ফলে লেপার্ডটাকে খালি হাতেই ফিরে আসতে হয়। সাভানাতে প্রাণীদের ভাষা বোঝা না বোঝাই জীবন আর মৃত্যুর মাঝে তফাৎ গড়ে দিতে পারে। কিন্তু কিছু কিছু প্রাণীদের শিকারের পিছনে যাওয়ার প্রয়োজন হয় না, ওরা শিকার ধরা পড়ার অপেক্ষায় থাকে। একটা মাকড়সা জাল বুনে ওর শিকার ধরার অপেক্ষায় থাকে। এই নিখুঁত অথচ চটচটে জালটা দেখে এর আঠালো বুননের প্রতি পতঙ্গরা আকৃষ্ট হয়। আর এই জালটার ফ্লেক্সিবিলিটি হল তার শক্তি। জালটা এর মধ্যে আটকে পড়া প্রাণীর গায়ে জড়িয়ে যায় এবং এটা শক্ত হয়ে যায়, তবে তখন এটা টানলে ছিঁড়ে যেতে পারে। নরম ও স্থিতিস্থাপক এই মাকড়সার জালটা একই সঙ্গে একটা বাদ্যযন্ত্রের মতোও কাজ করে, যদিও মাকড়সাদের কান থাকে না। যদিও ওর আটটা চোখ, কিন্তু এই তাঁতি মাকড়সাটার দৃষ্টিশক্তি খুবই সীমিত। এমনকি ওর জালে শিকার পড়লে ও সেটা দেখতেও পায় না, ফলে ও নিজের পায়ের সাহায্যে ওর জালের শব্দ শোনে। প্রত্যেকটা পায়ের শেষে থাকা নখের সাহায্যে ও প্রত্যেকটা তন্তু ভায়োলিনের মতো বাজায়। প্রত্যেকটা তন্তুর সাউন্ড ভাইব্রেশন শুনে ও বুঝতে পারে জালের কোথায় কোন ধরনের শিকার ধরা পড়েছে। এর দরুন ও আগে থেকেই বুঝতে পারে শিকারটা বিপজ্জনক কিনা। ও শুঁয়োপোকাটাকে ভয়ঙ্কর প্যান্ট্রিতে রাখার আগে নিজের জালের মধ্যে ওটার মামি বানায়। পৃথিবীতে খুব কম প্রাণী আছে যারা ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে। বেশিরভাগ প্রাণী প্রতিদিনই শিকার করে, আর দিনের শেষে রাত নামলে সেই সমস্ত প্রাণীরা শিকারে বেরোয় যারা অন্ধকারে দেখতে পায়। দিনের আলোয় ভয়ঙ্কর শিকারী সিংহরা রাতের অন্ধকারে আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। বেশিরভাগ ক্যাটদের মতো
ওদের রাতের দৃষ্টিশক্তি প্রখর, আর সিংহরা রাতের শিকারী হিসাবে বিশেষভাবে দক্ষ। এই দলটা একটা বাচ্চা হাতির উপর নজর রাখছে। হাতিরা গন্ধ শুঁকে আর আওয়াজ শুনে ওদের অবস্থান বুঝতে পারছে, আর ওরা শত্রুদের দূরে রাখার সব রকম চেষ্টা করছে। এরপর ওরা আরো একটা বড় শিকার খুঁজে পায়। এই হিপোটা দিনের বেলায় জলে ডুবেছিল, খাওয়ার জন্য এখনো জলের বাইরে আসছে, কিন্তু ও জানে না অন্ধকারে ওর জন্য কি বিপদ অপেক্ষা করছে। সিংহরা চাঁদের কম আলোতেও নিজেদের চোখের লাইট সেন্সিটিভ সেল আর একটা রিফ্লেক্টিভ লেয়ারের সাহায্যে সব কিছু স্পষ্ট দেখতে পায়। চোখের চারপাশে থাকা এই অদ্ভুত সাদা দাগটাও ওদের রাতে দেখতে সাহায্য করে। এটা আই বলে প্রতিফলন ঘটায় আলোর। যদিও হিপোটার তুলনায় দৃষ্টিশক্তির দিক থেকে ওরা অনেকটাই এগিয়ে, কিন্তু এই 2700 কেজির মেলটা একটা হিংস্র প্রতিপক্ষ। দলটাকে খালি হাতেই ফিরতে হয়। কঠিন সময়ে শিকার করার জন্য যখন উন্নত অনুভূতি যথেষ্ট হয় না, তখন প্রয়োজন হয় কোনো অতিরিক্ত অনুভূতির। কালাহারি একটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। গ্রীষ্মকালে এখানে নেমে আসে খরা। যে সবুজ গাছপালার উপর প্রায় 25টারও বেশি আলাদা আলাদা প্রজাতি নির্ভর করে থাকে, সেগুলো রোদে পুড়ে ধুলোতে পরিণত হয়। উইল্ডবিস্টদের এই দলটাকে তাজা ঘাস খুঁজতে হবে, আর বৃষ্টির জন্য অবিরাম অপেক্ষা ওদের একটা সিক্স সেন্সের জন্ম দিয়েছে। উইল্ডবিস্ট প্রায় 50 কিলোমিটার দূর থেকে ঝড়ের পূর্বাভাস পায়, এয়ার প্রেশারের সূক্ষ্ম পরিবর্তন অনুভব করে। ওরা আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস বোঝে, ফলে ওরা সেই দিকে এগিয়ে যায়। হাজার হাজার উইল্ডবিস্ট জীবনের জন্য প্রয়োজনীয় জল আর নতুন ঘাসের সন্ধানে ঘুরে বেড়ায় গোটা আফ্রিকায়। এই অতিরিক্ত সুপার সেন্সটাই উইল্ডবিস্টদের করে তুলেছে আফ্রিকার সব থেকে সংখ্যাগরিষ্ঠ প্রজাতিগুলোর একটা। সব থেকে বড় প্রাণী থেকে শুরু করে সব থেকে ছোট প্রাণী, প্রত্যেকটি প্রাণী তাদের অদ্ভুত অসাধারণ সুপার পাওয়ার খুঁজে পেয়েছে, যেটা পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশে বাঁচার লড়াইয়ে ওদেরকে এগিয়ে রাখে। আফ্রিকার শিকারীদের এমন কিছু সুপার পাওয়ার আছে যেগুলো এক সুপার হিরোর পক্ষেও পাওয়া অসম্ভব।